আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ফিস বারবিকিউ। শীতের যেহেতু শেষের দিকে এসে গেছি আমরা, তাই আর একবার হয়ে যাক ফিস বারবিকিউ। তো পুরো রেসিপিটি দেখতে হলে থাকতে হবে আমার সঙ্গে পুরো ভিডিওতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 800 গ্রামের মতো একটি কোরাল মাছ নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার পুরো মাছে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। আমি দেখুন মাছটা কিভাবে কেটে নিয়েছি, ভালোভাবে ডিপ করে কেটে নিয়েছি, যাতে মশলাটা এর ভিতরে যায়, পেটির ভিতরে ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগারটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে হবে কি, মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এরপরে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে। আমি এখানে একটা বাটি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে সরিষা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আমি ঘন তেঁতুলের মাড় নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আমি বারবিকিউ সস নিয়েছি 1/2 টেবিল চামচ। সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ, কারণ বারবিকিউতে সরিষার তেলটা দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, চিনি 2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ পরিমাণে। দিয়ে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 800 গ্রাম মাছ নিয়েছি, এই মশলা দিয়ে 1 কেজি পরিমাণের মাছ করা যাবে। আপনারা যদি তার চেয়ে বড় করতে চান তাহলে মশলার পরিমাণ এই অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। দেখুন আমি মাছটাকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কেটে নিয়েছি। আমি একটু ডিপ করেই কেটে নিয়েছি এবং পেটের দিকটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা মাখিয়ে দেব মাছে। মশলা দিয়ে ভালোভাবে মাখাতে হবে, যে কাঁটাগুলি আছে কাঁটার ভিতরে মশলা ঢুকিয়ে দিতে হবে, তাহলে হবে কি মশলার ফ্লেভারটা ভালোভাবে মাছের মধ্যে যাবে আর এর স্বাদটাও বেড়ে যাবে। আর মশলা ভালোভাবে না ঢুকলে মাছের মধ্যে সেই বারবিকিউ ভালো লাগে না খেতে। দেখুন হবে কীভাবে মাখিয়ে নিচ্ছি। আমি পেটির ভিতরেও কিছু মশলা দিয়ে দিচ্ছি, উল্টে আমি অন্য সাইডেও দিয়ে দিব। দেখুন এর কাঁটগুলিকে কীভাবে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন উল্টে আমি সেমভাবে মশলা আবার মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটা ফ্রিজে 1 ঘন্টার বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো আমার প্রায় শেষ। আমি কাঠগুলির ভিতরে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালো হয়। দেখুন ভিতরে যে গাল থাকে মাছের সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি 1 ঘন্টা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিব। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন র্যাপারটা খুলে নিচ্ছি। আমি একটা বারবিকিউ নেট নিয়েছি, দেখুন নেটটাতে ভালোভাবে তেল ব্রাশ করে দিতে হবে। আমি একটা কোরাল মাছ নিয়েছি, কোরাল মাছ যেহেতু নরম তাই স্কিনটা খুলে আসতে পারে, এজন্য তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে হবে কি স্কিন আর খুলে আসবে না। দেখুন র্যাপিং পেপারটা খুলে আমি মাছটাকে নেটের উপর ভালোভাবে বসিয়ে দিব। আমি খুলে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি নেটের উপর। দেখুন আমার মাছটা একটু লম্বা বড় হয়ে গেছে, নেটের ভিতর ভালোভাবে হচ্ছে না, তাই আমি একটু ঘুরিয়ে দিলাম। এখন আমি নেটটাকে আটকে দিব। এভাবে একটা নেটের ভিতর দিলে হবে কি উল্টাতে সমস্যা হবে না, আর না হলে হবে কি মাছ যেহেতু নরম থাকে তাই উল্টানো পাল্টানোর সময় মাছটা ভেঙে যেতে পারে। এখন আমি বারবিকিউ চুলার উপরে দিয়ে দিব। দেখুন আমি কয়লা ধরিয়ে দিয়েছি,
চুলার হিটটা অবশ্যই কম থাকতে হবে, না হলে মাছের উপরের ছাইডটা পুড়ে যাবে, ভিতরের ছাইডটা ভালোভাবে রান্না হবে না। দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি এবং উপরে মশলা ব্রাশ করে দিচ্ছি। আমি প্রথমবারই শুধু মশলাটা ব্রাশ করেছি, এরপরে শুধু তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশটা করলে হবে কি, মাছটা সফট থাকবে, একদম ড্রাই হয়ে যাবে না। দেখুন মাছটা প্রায় হয়ে গেছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি প্রতিবার উল্টানোর সময়। এভাবে তেল ব্রাশ করে দিতে হবে। আমার গ্রিলটা প্রায় রেডি, দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে মাছের সব দিকটাই ভালোভাবে বারবিকিউ হয়। আবারও একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি। সব দিকটাই সমানভাবে মাছের রান্না হয়ে গেছে। আমি লেজের দিকটা একটু বাকি আছে, যেহেতু আমার বারবিকিউ চুলাটা একটু ছোট, তাই এভাবে করে আমি ভালোভাবে মাছটা রান্না করে নিচ্ছি। এখন আমি মাথার দিকটা এভাবে একটু করে নিব যাতে ভালোভাবে মাছটা কুক হয়। দেখুন মাছটা প্রায় রেডি হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন বারবিকিউ চুলার তাপটা যেন কম থাকে, বেশি তাপ থাকলে মাছটা অল্প সময়ের মধ্যে পুড়ে যাবে। আমার বারবিকিউ ফিশ রেডি, আমি গরম গরম এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা তৈরি হতে আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে, কারণ মাছের উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু সময় লাগবে। কোরাল মাছ একটু নরম, এটা রান্না হতে বেশি সময় লাগে না। আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মাছটা সফট থাকে। লাস্ট আমি আর একটু ছেঁকে নিচ্ছি মাছটা। দেখুন আমার বারবিকিউ ফিশ রেডি, আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এর ভিতরটা দেখুন ভালোভাবেই রান্না হয়ে গেছে, একদমই সাদা আছে। আমি আরও একটু ভেঙে দেখাচ্ছি, এর সম্পূর্ণ অংশটাই ভালোভাবে রান্না হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।